হ্যালো বন্ধু, তো মার্বেল D23 ব্রাজিলে দুটো ট্রেলার রিলিজ করেছে। নেক্সট ইয়ার তিনটে মুভি আসছে মার্বেল, তার মধ্যে দুটো রিলিজ করেছে। একটা ফেব্রুয়ারি 14 আসছে, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, আর সেকেন্ডটা হচ্ছে থান্ডারবোল্ট, যেটা মেতে আসছে। তো এই দুটো মুভি না একবারে বেরিয়েছে হচ্ছে তোমার ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার যে সিরিজটা বানানো হয়েছিল, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি নাম ছিল ফ্যালকন উইন্টার সোলজার, পরে চেঞ্জ করে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার করা হয়েছিল। সেই মুভি থেকে মানে সেই সিরিজ থেকে বেরিয়েছে, প্লাস সিরিজ থেকে বেরিয়েছে। তো যারা ওই সিরিজটা দেখেনি তারা অনেক কিছু মানে বুঝতে পারবে না, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে থান্ডারবোল্ট, এই থান্ডারবোল্টের মাথা কিন্তু অ্যাস্ট্রিক্স আছে, বিকজ থান্ডারবোল্ট নামটা কিন্তু লাস্টে চেঞ্জ করে ওটা ডার্ক অ্যাভেঞ্জার বা ওই অ্যাভেঞ্জার টাইপের কিছু ওয়ার্ড আই থিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে, সিক্রেট অ্যাভেঞ্জার বা সামথিং কিছু একটা দিয়ে দেবে। যে এখানে কিন্তু বাঞ্চ অফ সুপার সোলজার সবাই বলতে গেলে অলমোস্ট, ঠিক আছে, বিকজ এই সিরিজটাও কিন্তু বেরিয়ে আসছে তোমার হচ্ছে ওই ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার যে সিরিজটা হয়েছিল সেখান থেকে, ঠিক আছে, বিকজ এখানে তুমি দেখো ওই এজেন্ট সামথিং ছিল, যে ওখানে কিছুদিনের জন্য ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়েছিল, সে এজেন্ট সামথিং, এজেন্ট টু সামথিং কিছু একটা হয়ে যাবে, যেটা ভ্যালোকে রিক্রুট করে, সে আছে। রেড গার্ডিয়ান আছে, রেড গার্ডিয়ান সুপার সোলজার, রাশিয়ান সুপার সোলজার, ঠিক আছে, তার সঙ্গে তার মেয়ে ইলিয়েনা বেলোভা আছে, যে হচ্ছে ব্ল্যাক উইডো প্রোগ্রাম থেকে এসছে, নাতাশার বোন, ঠিক আছে, সে একটা গেল। তার মধ্যে সুপার সোলজার সিরাম দিয়েছে কি নাম সন্দেহ আছে, বাট সে রেড রুম থেকে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাকি আছে, বাকি থেকে সুপার সোলজার সিরাম। আর নেক্সট হচ্ছে তোমার টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজার রেড রুম থেকে এসছে। আর লাস্ট হচ্ছে রয়েছে হচ্ছে ওই অ্যান্টম্যানে মনে আছে, ছিল ওই ঘোস্ট, সে হচ্ছে ফেস করতে পারে, সে আছে, ঠিক আছে, এরা হচ্ছে টিম। এবং এখানে মানে এমভিপি হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এখানে, সেটা হচ্ছে বব, ঠিক আছে, সে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, সে হচ্ছে সেন্ট্রি ক্যারেক্টার, ঠিক আছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ তুমি বলতে পারো মার্ভেলের সুপারম্যান, বাট তার মধ্যে ব্যাপার, তার মধ্যে দুটো পার্সোনালিটি আছে, একটা পার্সোনালিটি সেন্ট্রি যেটা ভালো, একটা পার্সোনালিটি আছে যেটা খুবই খারাপ, খুব ধ্বংস, ঠিক আছে। এইবার এই দুটো পার্সোনালিটিকে সুপার পাওয়ার মানে চূড়ান্ত লেভেলের পাওয়ার আছে, ঠিক আছে, এবার স্পেশালি যে শয়তান ক্যারেক্টারটা সেটা চূড়ান্ত লেভেলের পাওয়ার, সেটা ভিজুয়াল এফেক্টে অনেক খরচা হবে এবং আই ডোন্ট থিঙ্ক ওটা অত দূর অব্দি যাবে, ঠিক আছে, এখানে কতটা কি দেখাবে সন্দেহ হচ্ছে, বিকজ যে কটা ট্রেলার টিজার বেরিয়েছে এখনো পর্যন্ত কোথাও কিন্তু এখনো পর্যন্ত বড় কিছু এক্সপ্লোশন দেখানো হয়নি, সেন্ট্রি খুব কম ইউজ করেছে, ঠিক আছে, হয়তো ওটা মুভির জন্য ওরা বাঁচিয়ে রাখছে। তো এই ট্রেলারটাতে বেশিরভাগ আমরা পেলাম হচ্ছে হিউমার, ঠিক আছে, এ ওকে নিয়ে টিটকারি মারছে, ও টোন কাটছে, ঠিক আছে, তুমি কি দুদিনের জন্য ক্যাপ্টেন আমেরিকা হয়েছিলে, ঠিক আছে, ওকে বলবে তুমি ঘোষ ছিলে, এসব এই ধরনের কথাবার্তা চলছে, ঠিক আছে। আর রেড গার্ডিয়ান সে হচ্ছে গাড়ি চালায়, ঠিক আছে, ওই ল্যাম্বরগিনি চালায়, সে কি বলবো মানে খালি জোক মেরে যাচ্ছে, তো মুভিটা পুরোপুরি জোকসের উপর কাজ করছে। আর মুভিটা পুরো হেভি লিফটিং করছে আমাদের ফরেন্স ভিউ, আমাদের নতুন ব্ল্যাক উইডো, ঠিক আছে, সে তার যে কথাবার্তা, তার যে ফাইটিং, সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এবং ভ্যাল কিনেছে হচ্ছে স্টার্ক টাওয়ার, যেটা পরে কি অ্যাভেঞ্জার টাওয়ার হয়েছিল সেটা ও কিনেছে, এবং সেখানে আমাদের দেখানো হয় অনলস থিং। তো ওখানে কিন্তু একটা স্পট যখন সবাই দাঁড়িয়েছেন, একটা স্পট মিসিং আছে, সেখানে আই থিঙ্ক আমাদের দাঁড়ানো হয় ববকে, যে হচ্ছে সেন্ট্রি ক্যারেক্টার, এবং এরা নতুন অ্যাভেঞ্জার হবে, ডার্ক অ্যাভেঞ্জার বা মানে গভর্নমেন্ট প্রোভাইডেড অ্যাভেঞ্জার, ঠিক আছে, তৈরি করবে, বিকজ স্যাম উইলসনকে অ্যাভেঞ্জার টিম তৈরি করতে বলেছিল, সেটাও তৈরি করতে পারে। এবং নেক্সট অ্যাকচুয়াল অ্যাভেঞ্জার টিম আমরা আই থিঙ্ক দেখতে পাবো হচ্ছে নেক্সট যে অ্যাভেঞ্জার মুভি আসছে, ঠিক আছে, ডুমসে, যেখানে আমরা রবার্ট ডাউনি জুনিয়রকে ডুমসে সে পাবো, এবং রুসো ব্রাদার ব্যাক করছে সেই মুভিতে, এবং সিক্রেট ওয়ার্ল্ড তার পরের বছর, ঠিক আছে, তো ওই দুটো মুভি দেখতে পাবো। বাট আপাতত এটা আমরা পেতে চলেছি, এবং দুটো মুভি না খুব সিমিলার, খুব সবাই যারা ওই সিরিজটা দেখেছে ফ্যালকন এর উন্টেস্ট তাদের জন্য এটা বেশি ভালো হবে, বাট পরপর আসছে এবং দুটোতে কাইন্ড অফ সেম টাইপের ভাইব পাচ্ছি আমি, ঠিক আছে। তো তারপরে লাস্টে জুন কি জুলাই, জুলাইয়ের দিকে আসবে হচ্ছে তোমার ফ্যান্টাস্টিক, ওটার ভাইবটা অনেক ডিফারেন্ট, আই থিঙ্ক ওটাও তার থেকে বেনিফিট হবে, কিন্তু এই দুটো মুভি কিন্তু সিমিলার টাইপের আমার মনে হচ্ছে, তাই এদের মধ্যে কিন্তু আই থিঙ্ক কতটা কিছু ইনকাম করতে আসলে সন্দেহ আছে, ঠিক আছে। আমি মনে হচ্ছে দুটো মুভি ওই অ্যারাউন্ড 700-800 উপর ইনকাম করতে পারবে না, বিলিয়নে কখনই যেতে পারবে না আমার মনে হচ্ছে, বিকজ এমন কিছু স্পেশাল পেলাম না, আর এটা যে সব ব্রিগেড ক্যারেক্টার, এর কোনো কাউকে কিন্তু সে এ গ্রেড ক্যারেক্টার, যেরকম আমাদের ক্যাপ্টেন আমেরিকা ছিল, থর ছিল ধরে নাও, বা ধরে নাও তোমার এখন পপুলার হচ্ছে ওয়ান্ডা যদি আসতো তাহলে ওয়ান্ডার একটা, ঠিক আছে, ওয়ান্ডার দেখো, ওয়ান্ডার জন্য কিন্তু তোমার ডক্টর স্ট্রেঞ্জ মুভি 900 বিলিয়ন মানে 900 মিলিয়ন কামিয়েছিল, অলমোস্ট মিলিয়নের কাছে চলে গেছিল, তো সেরকম কিছু পাচ্ছে না বলে এগুলো কিন্তু আই থিঙ্ক বিগের ক্যারেক্টার দিয়ে 500-800 মধ্যে আই থিঙ্ক কামাবে। অ্যান্ড স্টোরি ওয়াইজ মনে হলো গুড টু ওয়াচ ওয়ান টাইম, ঠিক আছে, মনে হচ্ছে যেই প্রথম দিকে যদি বলি মার্ভেল ফেজ 2-3 এ যেই লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু এখন আর নেই। সো তোমাদের এই ট্রেলারের মধ্যে কি মতামত আমি কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানি, আর আমার সাথে দেখাবে নেক্সট উইক। গুড বাই।